الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. الله رب العالمين كفر ربنا لا تسمعوا لهذا القرآن. এই কোরআনের কথাগুলো শোনা যাবে না, এই কোরআনের বর্ণনাগুলো করা যাবে না, এই কোরআন চলতে দেওয়া যাবে না, কোরআনের গন্ডগোল যেখানে শুরু হয় সেখানে হাঙ্গামা বাজায় দাও, বাধা দিয়ে দাও। আল্লাহ পাক বলে কোরআনের মাহফিল বন্ধ করে যারা আল্লাহর ভাষায় অস্বীকারকারী হয় তারা, এদের প্রতিদানকে আল্লাহ পাক এবার প্রতিদান দিচ্ছে। إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيار وكذلك نجزي المجرمين. আরেকটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা 8 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 40 নম্বর সূরাতুল আরাফের ভিতরে যারা দিয়েছে আল্লাহ পাক বলেন শিওরলি দুসু ডিনাই দা ভার্সেস সাফাল্লা। ও পৃথিবীর মানুষের শোনো, ইমানদারকে ডাক দিচ্ছি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা শিওরলি দুসু ডিনাই দা ভার্সেস সাফাল্লা, যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে। কার আয়াত? আর একটু জোরে বলুন, কার আয়াত? নিশ্চয় যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে। ডোন্ট ওপেন দা স্কাই, ডোন্ট ওপেন দা প্যারাডাইস। আমি আল্লাহ পাক বলছি তাদের জন্য আসমানের দরজা খুলব না, তাদের জন্য জান্নাতের দরজা খুলব না। আমি আল্লাহ বলতেছি তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সুতরাং কোরআনের মাহফিল সারা বাংলাদেশে ওপেন করে দেওয়া লাগবে, মুসলমান পরিচয় হলে কথা বলুন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? আজকে সিনেমা হল খোলা থাকবে, হাট বাজার খোলা থাকবে, বিভিন্ন নর্তকীদের অনুষ্ঠান খোলা থাকবে, ক্রিকেট ময়দান খোলা থাকবে, আল্লাহর কোরআনের মাহফিলে তালা ঝুলবে আর সিনেমা হল খোলা থাকবে, এটা মেনে নেওয়া যায় না? জোরে বলুন না। সিনেমা হল খোলা, কোরআনের মাহফিলে তালা, হাইরে পাঞ্জাবি ওয়ালা হুজুর, পাঞ্জাবি ওয়ালার জি এত দোষ হুজুররা যদি একটু জোরে যায় কই হুজুরের কি খাওয়া আছে রে, লোভ সামলাতে পারে না। আবার যদি হুজুর একটু আস্তে যায়, শরীর যদি অসুস্থ হয় কই হুজুর কি খাওয়া খাচ্ছে, কোনোদিন তো দাওয়াত দেন না। তার মানে যত দোষ নন্দ, যত দোষ নন্দ গর সত্যটা বললেই দর, যত দোষ নন্দ গর সত্যটা বললেই দর, কল্যাণের প্রতিবাদ নামটা হবে তোমার ইন্নালিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, সুখে হোক দুঃখে হোক বিপদে হোক প্রশংসা করব কার? আমরা সকল অবস্থায় প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। জানাই গেলাম শোনো, আল্লাহর কোরআনের মাহফিলকে যারা বন্ধ করে দেয়, আল্লাহর কোরআনের কথা যারা চলতে দেয় না, তাদের জন্য আসমানের দরজা খুলব না, তাদের জন্য জমিনের দরজা, আমি জান্নাতের দরজা খুলব না, ওরা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে বলতেছিলাম হুজুররা বললেই দোষ, হুজুররা কি বললে? যত দোষ নন্দ ঘর সত্যটা বললে দর, যত দোষ নন্দ ঘর সত্যটা বললে দর, করলে উন্নয়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ।
যত দর্শনন্দগর সত্যটা বললে দর যত দর্শনন্দগর সত্যটা বললে দর করলে নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ হিন্দুবাড়ি আগুন দিল দুজকু যে নাগি পেল হিন্দুবাড়ি আগুন দিল দুজকু যে নাগি পেল আলিমদের দিল তারা অপবাদ হুজুরদের দিল তারা অপবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার মৌলবাদ সর্বচত্রে আগুন দিল কোরআনে আগুন দিল হুজুরের দর দিল নামটা হবে তোমার মৌলবাদ দাঁড়িয়ে টুপি দেখলেই বলে জঙ্গি যারা দাঁড়িয়ে আর টুপি দেখলেই বলে জঙ্গি কিয়ামতের ময়দানে রাসূলকে দেখলে বলবে জঙ্গি ওদের জাহান্নামে আবু জুয়েল হবে সঙ্গে ঠিক কিনা মুসলমান ভাইরা খারাপ ডাকতেছে হুজুরকে ডাক দিব আমার সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর এইবার জানায় দেন পৃথিবীর মানুষেরা শোনো তোমাদেরকে এবার জানায় দিচ্ছে কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয় তাদের জন্য জান্নাতের দরজা খুলবে না আজকে ক্ষমতার পাওয়ার আছে আজকে শক্তি আছে বিভিন্ন প্রোটোকল মানুষদের নিয়ে আসে হুজুরের পতাকা জোরে বলা লাগবে হুজুরকে যেতে দেব না পা কুড়া করবে হুজুর তো মুসলমান হওয়ার নাম গলো শহীদের ঈদগায় সামিল হয়ে যাওয়া হুজুর দুনিয়ার কাউকে ভয় করে না হুজুরের কলিজার ভিতরে ভয় আছে একমাত্র কার আল্লাহ পাক তাদেরকে এবার ডাক দিবে আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহি ক্বালু ক্বালু দল্লু আন্না وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين الله رب العالمين বলে শোনো যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল তোমরা শোনো কোথায় তারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করেছিল যারা ফতোয়া দিচ্ছেন কে আরেকটু জোরে আল্লাহ পাক দিবে কিয়ামতের ময়দানে কোথায় তারা আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি দেয়নি যারা আল্লাহ ডাক দিবে কোথায় তারা কোরআনের মাহফিল 144 ধারা দিয়েছিল যারা আল্লাহ ব্যতীত সব শক্তি তোমরা জোগাড় করে কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে দাও নাই শোনো শোনো আজকে তোমাদের সঙ্গীদের ডাক দাও ওরা বলবে আল্লাহ একটাও সঙ্গী আমাদের নাই আল্লাহ পাক বলে যদি না থাকে শোনো আন্নাকুম কানু ইন্নাকুম আন্নাকুম কানু কাফিরিন তোমরা কোরআনের মাহফিল বন্ধ করেছিলে যারা আজকে আমি আল্লাহ ফতোয়া দিলাম কাফের হলে তোমরা ফতোয়া কার আরে একটু ধরে বলে বেকার আমার বন্ধুগণ সুতরাং সময় এক মেঘে শীত যায় না সময় আসবে রাতের গভীরতা যত হবে তত মনে করবেন সূর্যের আলো দেখা দিবে সূর্যের আলো যেদিন দেখা দিবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পাবে না পাবে না একজন ব্যক্তি সিরাখানায় গেছে কোন জায়গায় জোরে বলো আর একটু জোরে বলো সিরাখানায় গেছে সিরাখানায় যাওয়ার পর বানরকে একটা আম খেতে দিছে তো বানর এখন ওই আম না খেয়ে করছে কি পিছনের দিক দিয়ে ঢুকে দিচ্ছে পিছনের দিক দিয়ে দিয়েছে এখন মহিলা মানুষ আমটা দিয়েছে বানরকে না এখন দেওয়ার পর মহিলা বলতেছে ওই বানরের মালিককে ডাক দিছে সিরাখানার যিনি দায়িত্ব আছে তাকে ডাকতে বলছে আপনি বানরটার কাছে এত বড় ব্যাধ আমি সব করে আমটা খেতে দিলাম তা ওই আমটা মুখে না দেবো পিছনের সাইডে দিছে তখন বলছে আপা আপনি তার কাহিনী জানেন না বলছে কি কাহিনী এর হাকিকত কি বলছে শোনেন কিছুদিন আগে একজন ব্যক্তি একটা আম দিয়েছিল ওই আমটা ওই ব্যক্তির আমটা ছিল বড় আমার বানরটা আম খাইছে আম খাওয়ার পর আর পিছনের সাইড দিয়ে বের হয়নি তারপর ওই বানরকে নিয়ে যায় হাসপাতাল থেকে কেটে নিয়ে আসা ওই কেটে বের করা লাগছে আমটা সুতরাং আমার বানরের এমন ভয় আছে যখন কোন ব্যক্তি যত ছোট আর বড় জিনিস দেয় না কেন পিছনের দিকে মাপ দেয় বের হবে কিনা আজকে যারা কোরআনের মাহফিল বন্ধ করতেছ মাপ দিয়ে রাখো এগুলো বের হবে কিনা
আজকে সবকিছু মনি করো, বের হবে কিনা মাপ দাও, যা ইচ্ছা তাই করতে পারো না, খবরদার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে মাফ করে দিবেন কে? আল্লাহ। জোরে বলুন মাফ করে দিবেন কে? আল্লাহ। শালাবার ডাক দিতে গোলাম শোনো, আমার গোলামদেরকে আমি রাখতে, ও গোলামরা শোনো, তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, তোমরা যদি মুমিন হও আমি বিজয় দিব, ফতোয়া দিয়েছেন কে? মুমিন ছাড়া কি জান্নাতে যাবে? জোরে বলুন জান্নাতে যাবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী ডাক দিচ্ছে, ইয়া আবদুল খাত্তাব ইযা গাফানা দিবিন নাস ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল উমরকে ডাক দেয়, খাত্তাবের পুত্র উমর শোনো, ইযা গাফানা দিবিন না, মানুষদেরকে সুসংবাদ দাও, মানুষদেরকে জানা দাও, মানুষদেরকে ঘোষণা দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন ছাড়া কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। সুতরাং ঈমান আনবে যারা, ভালো কাজ করবে তারা বন্ধ করতে পারে, তাফসীরুল মাহফিল করা কাজ কি কাজ? জোরে বলেন, মসজিদ নির্মাণ করা কি কাজ? নামাজের দিকে আহ্বান করা কি কাজ? আল্লাহ বলেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করে আর নিজে ভালো কাজ করে। ভালো কাজ মানে কষ্টদায়ক বস্তু হলো তার রাস্তা থেকে ফেলে দেওয়া। কোরআনের মাহফিল আয়োজন করলে বন্ধ না করে দিয়ে আপনার ক্ষমতা থাকলে সিগনেচার দিয়ে এটা সহযোগিতা করা। এরপরে আপনার অর্থ আছে, বৃত্ত আছে, তাফসিরুল কোরআন মাহফিল হবে, আপনি সেখানে দান করবেন, একটা মঠ বানানো হবে, একটা মসজিদ বানানো হবে, ওই মসজিদে আপনাকে দান করা, এগুলো ভালো কাজ করার ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, ভালো কাজ করে যারা ঈমানদার হয় তারা ওয়া হুদাম ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহর কোরআন মানে যারা হেদায়েত পায় তারা, হেদায়েত আর রহমত পায় যারা। আমি আল্লাহ বলে বাশশারা ইউবাশশিরু তাফসিরান ফাওয়া মুবাশশিরুন, আমি আল্লাহ জানা দিচ্ছি, শোনো ওই ব্যক্তিদেরকে জানা দাও, কোরআন মানে যারা হেদায়েত পায় তারা, হেদায়েত আর রহমত আর রহমত পায় তারা, হেদায়েত আর রহমত পায় যারা, আমি আল্লাহ বলতেছি জান্নাতের সুসংবাদ পায় তারা। ভালো কাজ করার কথা বলেছেন কে? আর ভালো কাজ যদি আপনার সামর্থ্যের ভিতর থাকে আপনাকে সহযোগিতা করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন শোনো, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছো তাদের প্রথম নম্বর কাজ হলো ভালো কাজ করা লাগবে। তাহলে মাহফিল করা বন্ধ করা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ করতে বললেন কি? জোরে বলা লাগবে, আল্লাহ ভালো কাজ করতে বললেন। তুমি যদি ইমানদার দাবি করো, তুমি পুলিশ হও, এসপি হও, ডিসি হও, জজ হও, তুমি প্রধানমন্ত্রী হও, কিংবা তুমি মিনিস্টার হও, কিংবা জজ হও, ব্যারিস্টার হও, বক্তা হও, তাফসির কারক হও, ইমাম হও, কিংবা কোনো রাজনৈতিক দলের নেতার হও না কারো, যদি ইমানের বলে বলিয়ান মনে করো, ইমানদার দাবি করো, সর্বপ্রথম কোরআনের ময়দানটা উন্মুক্ত করে এই ভালো কাজ চালু করা লাগবে। ফতোয়া কাজ আল্লাহ বতুয়া দিলেন, ভালো কাজ করা লাগবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করতে দেই না। তুমি ডিসি আছো, তুমি মুসলমান ডিসি, তোমার কাছে কোরআনের আইন বাস্তবায়নের জন্য নিয়ে গেছে, কোরআনের মাহফিলের জন্য গেছে, তোমার যত পাওয়ার আছে, আল্লাহ বলেন তোমার যত সামর্থ্য আছে, এইবার তুমি সিগনেচার দিয়ে কোরআনের মাহফিলটা উন্মুক্ত করে দাও। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরু,
নুনের কসম কলমের কসম যে কলম দ্বারা লেখো কেন কলমের মর্যাদা কম না বেশি জোরে বলো এই কলম দিয়ে ভালো মানুষকে কালার করে জেলখানায় নেওয়া যায় জেলখানা থেকে ফাঁসির মঞ্চে নেওয়া যায় আবার এই কলম দিয়ে অপরাধীকে খোসা মেরে মুক্ত করা যায় ঠিক কিনা 1971 সালে যে ব্যক্তি জন্ম হয় নাই কলমের খোসা দিয়ে ওই ব্যক্তি নির্দোষ সালেমকে জেলখানায় নাই সেখান থেকে ফাঁসির মঞ্চে নেয় কথা বলো ঠিক কিনা সুতরাং সম্মানিত উপস্থিতি কলমের মর্যাদা কম না বেশি জোরে বলো আর একটু জোরে আমার ভাই তাহলে কলম ভালো কাজে ব্যয় করা লাগবে বলেছেন কে